তো চলুন কথা না বাড়িয়ে এই ডিসপ্লেটি তৈরি করার জন্য কি কি কম্পোনেন্ট লাগবে এক নজরে দেখে নিই। সেম কালারের 8 পিস এলইডি লাগবে আমাদের। এলইডিগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং কানেকশন দেওয়ার জন্য আমাদের এরকম ডট পিসিবি লাগবে। এলইডিগুলো অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করার জন্য এখানে আমি 100 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করব। এই প্রজেক্টে মাইক্রো কন্ট্রোলার হিসেবে থাকছে আরডুইনো ন্যানো, সো আপনারা আরডুইনো উনো বা ম্যাগা ব্যবহার করতে পারেন। এছাড়াও পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটি 9 ভোল্ট ব্যাটারি প্রয়োজন হবে। আপনারা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারি সিলেক্ট করতে পারেন। সম্পূর্ণ সার্কিট বোর্ডটিকে অন এবং অফ করার জন্য আমি এই ধরনের লকার সুইচ ব্যবহার করতেছি, আপনারা চাইলেও যে কোনো সুইচ ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি ছোটোখাটো কম্পোনেন্ট লাগে বা কোনো কিছু লাগে তাহলে আমরা ভিডিওর মাঝখান থেকে দেখে নেব। এখন পিসিবিটিকে আমরা সুন্দরভাবে আরডুইনো ন্যানো অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুসারে এইভাবে কেটে নেবেন ইন্ডিকেটর দিয়ে। সো দেখতে পাচ্ছেন আমি আরডুইনো ন্যানোর যে সাইজ আছে সেই সাইজ অনুসারে এটি কেটে নিয়েছি। সো এখন আমাদের এই এলইডিগুলো সুন্দরভাবে সাজাতে হবে এবং এলইডিগুলোর প্লাস এবং মাইনাস দিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আছে। সো এই বড় পাটি যে বড় পিনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস এবং ছোট পিনটি হচ্ছে মাইনাস। সো আমরা ইচ্ছামতো পিসিবিতে এলইডিগুলো সাজিয়ে নেব এবং নির্দিষ্ট দূরত্ব অনুসারে। সো দেখতে পাচ্ছেন আমি পরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু 8টি এলইডি বসিয়েছি এবং এই এদিক করে আমরা যদি দেখি তাহলে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসের দিক দিয়ে কিন্তু আমি সাজিয়েছি। সো এখন আমি ঝালাই করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এলইডিগুলো কিন্তু জাস্ট ঝালাই করে নিয়েছি অর্থাৎ লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের এই পাশ দিয়ে নেগেটিভগুলো যাচ্ছে আর এই পাশ দিয়ে সবগুলো পজিটিভ এলইডির। সো আমরা কী করবো এই নেগেটিভগুলো সবগুলো কমন করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এলইডি জাস্ট কমন করে দিয়েছি এবং প্রত্যেকটা এলইডির কিন্তু এক একটি পজিটিভ প্রান্ত এইগুলো। সো এগুলো আমরা একটু ছোট করে নিই। সো দেখুন এটা এরকম হয়েছে। এখন জাস্ট আমরা আরডুইনোকে জাস্ট এভাবে সিম্পলি বসাবো। ব্যাস এভাবে রাখলাম আমি। সো এখন জাস্ট এই যে আমরা কমন করেছি এই কমন প্রান্ত থেকে আমরা 100 ওহম রেজিস্ট্যান্স থেকে সরাসরি আমাদের গ্রাউন্ডে লাগিয়ে দেবো। আরডুইনোর যে গ্রাউন্ড প্রান্ত আছে এই গ্রাউন্ডে লাগিয়ে দেবো। সো দেখুন এই এলইডিগুলো সম্পূর্ণ যেটা কমন আছে এটার সাথে আমি 100 ওহমসের রেজিস্ট্যান্সটি লাগিয়ে এদিক দিয়ে আমি কিন্তু গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। সো আপনারাও সেমভাবে দিবেন। এখন জাস্ট আমরা একটি কোন তার ব্যবহার করব, এটা তামার তার, আপনার যে কোনো তার ব্যবহার করতে পারেন, বাট আমি এটি ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া সার্কিট অনুসারে কিন্তু কানেকশনগুলো দিবেন। দেখুন আমি কিন্তু সবগুলো কানেকশন দিয়ে নিয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাউন্ড গ্রাউন্ড সবগুলো এলইডি গ্রাউন্ড অ্যাডজাস্ট করে আমি 100 ওহম রেজিস্ট্যান্সের মাধ্যমে আমি আরডুইনোর গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 এইভাবে কিন্তু আমাদের এলইডিটি যাবে এবং ডিজিটাল 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত কিন্তু আমাদের এদিকে আমাদের কানেকশনগুলো দিতে হবে। তারগুলো যাতে এলোমেলো না হয় এই জন্য আমি সার্জারি টিপ ব্যবহার করতেছি। সো আপনার সুন্দরভাবে আঠা বা টিপ দিয়ে এভাবে লাগিয়ে দিবেন। সো কানেকশনগুলো ঠিকঠাকভাবে দেওয়ার পর আমরা প্রোগ্রামটি আপলোড করে নিব আরডুইনোতে। সো আপনার মোবাইল অথবা পিসি যে কোনো ধরনের ডিভাইস থেকে এটি আপলোড করতে পারবেন। সো সিম্পলি আমাদের আরডুইনো আইডি যে আরডুইনো ড্রয়েড যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করতে হবে। সো ওপেন করার পরে আমাদের এখান থেকে 3 ডট মেনু স্কেচ
ওপেন ডিভাইস, দেন আপনারা ডিসক্রিপশন বোর্ড থেকে একটি কোড ডাউনলোড করে নেবেন, সেখানে আপনাদের অবশ্যই ডাউনলোডে পেয়ে যাবেন কোডটি। কিন্তু আমার এখানে একটা ফোল্ডার আছে আরডুইনো প্রজেক্ট এবং প্রুফ, সো এখানে গেলাম, এটা সিলেক্ট করে জাস্ট ওকে, অটোমেটিক কোডটি কিন্তু আমাদের আরডুইনো আইডিতে এভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন কোডটি। সো কোডটি একদম সর্বশেষ উপরে যে মানে যেভাবে আছে এরকমই থাকবে সর্বশেষ। এখানে দেখুন কয়টি লেটার লেখার জায়গা আছে, সো আপনারা জাস্ট WEL OLCOM ওয়েলকাম, এইখানে আপনারা যে লেটারগুলো ব্যবহার করবেন সেটাই কিন্তু আপনাদের ডিসপ্লেতে শো করবে। সো আমি জাস্ট ওয়েলকাম এখানে লিখেছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। সো এখন জাস্ট আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, এর জন্য থ্রি ডট মেনু থেকে সেটিং, সেটিং থেকে বোর্ড টাইপস, আমি যেহেতু আরডুইনো ইউজ করতেছি আরডুইনো, এখানে আমি আরডুইনো ওল্ড ভার্সনের যে ন্যানোটা আছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার জাস্ট কম্পাইল করে আপলোড করতে হবে। সো জাস্ট এখন আপনাদের আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে, আমি আগে কোডটি আপলোড করে দিয়েছি যার জন্য আর আমি এখন আপলোড করছি না, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। সো কোডটি আপলোড করার পর আমাদের এ ধরনের একটু প্লাস্টিক লাগবে, যেহেতু আমাদের ব্যাটারিটি এখনও বসানো হয়নি অর্থাৎ লাগানো হয়নি, সো ব্যাটারিটির জন্য এরকম একটু জায়গা বের করতে হবে। সো আমরা এই প্লাস্টিকটি আঠা দিয়ে লাগিয়ে নেব। সো ব্যাটারিটি বসানোর আগে অবশ্যই কিন্তু আরডুইনোতে প্রোগ্রাম করে নেবেন, না হলে কিন্তু আবার ঝামেলা করতে হবে। সো এবার আমি 9 ভোল্ট ব্যাটারির হোল্ডারটি ব্যবহার করব। সো 9 ভোল্ট ব্যাটারির হোল্ডারটির কালো তারটি আমি গ্রাউন্ডে লাগাবো, অর্থাৎ ব্যাটারি থেকে মাইনাস আমি গ্রাউন্ডে লাগাবো, এবং পজিটিভ প্রান্তটি আমি একটি সুইচের সাথে লাগিয়ে দেব। এবার আরডুইনো ন্যানোর যে VIN পিন আছে, অর্থাৎ VIN পিন আছে এই গ্রাউন্ডের ডান পাশে, এই পিনের সাথে আমি এবার সোল্ডারিং করব একটি তার, এবং অপর তারটি আমি সুইচের অপর প্রান্তে লাগিয়ে দেব। সো এখন একটু খেয়াল করুন, এখান থেকে ব্যাটারি যাবে সরাসরি গ্রাউন্ডে, এবং পজিটিভ তারটি সুইচের মাধ্যমে দিয়ে VIN যে পিনটি আছে এই পিন দিয়ে আমাদের এই আরডুইনো এবং এই LEDগুলো কিন্তু পাওয়ার পাবে। সো দেখুন এখন পর্যন্ত কিন্তু আমাদের পরিস্থিতি এরকম হয়েছে, এখন সুইচটি দিয়ে দ্বারা আমরা ওপেন করে দেখি, তো দেখুন LEDগুলো কিন্তু একটু লাফালাফি করছে, তার মানে আমাদের কাজ হবে ইনশাল্লাহ। তো চলুন এখন বাকিগুলো কীভাবে সেট আপ করা যায় সেগুলো দেখি। সো এখন জাস্ট আমাদের এরকম একটি ফ্যান লাগবে, অর্থাৎ এখানে ভেরিয়েবল দ্বারা আমাদের এই মোটরটার স্পিড কন্ট্রোল করতে পারি। সো এরকম একটি কিন্তু আমাদের ফ্যান লাগবে, তবে এখানে মনে রাখবেন স্পিডটা কিন্তু কন্ট্রোল করা মাস্ট বি ইম্পর্টেন্ট। সো আমরা এই ফ্যানটি ইউজ করব। সো আমি জাস্ট এখান থেকে প্রপেলারটি খুলে নিচ্ছি। সো এবার প্রপেলারের তিনটি পাখা সুন্দরভাবে কেটে নেব। সো দেখুন আমি প্রপেলারটি সুন্দর করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন, বা আপনারা এমন এমন কিছু ব্যবহার করবেন যাতে এই মোটরের শ্যাফটির মাঝখান দিয়ে যায় এবং অনেকটা টাইট হয়। সো আমি এই ক্ষেত্রে এটি ব্যবহার করতেছি। সো বন্ধুরা এখন হচ্ছে সবচেয়ে মাস্ট বি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিজি বের করা। সো আমাদের অবশ্যই এটার মাঝখানে কোনটা পড়ে, অর্থাৎ উভয় পাশে সমান ভারী, অর্থাৎ উভয় পাশে সমান ওজন হতে হবে এরকম একটি জায়গা আমাদের এখান থেকে বের করতে হবে। সো আমি জাস্ট বের করার ট্রাই করি। সো এভাবে আপনারা কিন্তু বের করবেন, নাহলে কিন্তু আপনাদের মোটর এখানে প্রচণ্ড পরিমাণ কম। সো দেখুন আমার সিজি বের হয়েছে ঠিক এই জায়গা। সো এটা হচ্ছে মিডল পয়েন্ট। সো আমাদের এমনভাবে এটি বসাতে হবে যেন এই শ্যাফটির মিডল পয়েন্ট ঠিক এই জায়গা বসে, আঠা দিয়ে লাগাতে হবে। সো দেখুন আমি কিন্তু এটি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এই ক্যাপটি কিন্তু সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমাদেরকে অবশ্যই এই যে ফ্যান মোটরটি আছে, মোটরটির সাথে এটা সুন্দরভাবে লাগাতে হবে। সো এখন দেখুন, আমরা যদি মোটর স্পিডটা দিই তাহলে কিন্তু এভাবে ঘুরবে। সো এখন আমি যদি সুইচটি ওপেন করে দিই তাহলে একটা ই দেখতে পাচ্ছি, আমাদের যত লাইট জ্বলছে এই জন্য এরকম হচ্ছে। আমি লাইটটি বন্ধ করে দিচ্ছি।